যেমনটা মোদি নরেন্দ্র মোদি জানিয়েছিলেন কলকাতা দিদি যাচ্ছে গতকালই বাকুড়ায় তিনি জনসভা করেন এবং সেখানে তিনি জানান যে দিদি যাচ্ছে বিজেপি আসছে বাংলায় আসল পরিবর্তন ঘটবে বিজেপি এলেই দিদি সিন্ডিকেটের খেলা চলবে না ভ্রষ্টাচারের খেলা চলবে না খেলা এবার শেষ হবে বিজেপি এলেই উন্নততর বাংলা বাকুড়ার সভা থেকে কনফিডেন্ট মোদি বিকাশের উপর মারতে দেব না দিদি চাইলে তিনি যে কোনো রকমের ব্যবস্থা নিতে পারেন মাথায়ও পা রাখতে পারেন কিন্তু কোনোভাবেই মানুষের বিকাশে বাধা প্রদান করতে পারবেন না বার্তা দিলেন নরেন্দ্র মোদি মহিলা মন পেতে দরাজ প্রতিশ্রুতি অমিতের হাতে পদ্মের ইস্তেহার প্রকাশ মহিলাদের বাড়তি গুরুত্ব ১৮ বছর হলে এককালীন ২ লক্ষ টাকা সরকারি চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণ প্রতিবাড়িতে একজনকে চাকরির প্রতিশ্রুতি বিজেপি ক্ষমতায় এলে চালু হবে সপ্তম বেতন কমিশন বাড়বে সরকারি কর্মচারীদের মাইনে এগরায় প্রতিশ্রুতি অমিত শাহ